সাইকেলে বাংলাদেশের 495 দিনে 495 উপজেলা ভ্রমণের চা ধান হাউর ওয়েলকাম টু রাজনগর। আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুগণ, প্রকৃতি প্রিয় মানুষজন, আজকে আমরা রাজনগরের কমলা রানী সাগর দিঘি ও তার ঠিক পাশেই বালি দিঘি গড়গাঁও ঘুরে দেখব ও রাতে পিওর দই এর দোকানের গোডাউনে ক্যাম্পিং করে থাকব এবং ইয়াসিন ভাইয়ের আতিথেয়তায় রাজনগর চৌধুরী বাজারের সেরা এবং হচ্ছে মৌলভী বাজারেও নাকি সেরা চায়ের মহড়া করে আবার ভাইয়ের বাসারই দাওয়াত কবুল করব এবং পরদিন ভাইয়ের দোকানের পিওর দইয়ের চিরা স্বাদ নিয়ে কোলাউড়া গিয়ে আজকের রাইডের সমাপ্ত করব। মৌলভী বাজার জেলার ভিতরে হামাচ্ছে, চলেন চা খাই আসি আর কি। ভাই 60 টাকা লস। এই চায়ের নাম কি ভাই? মরচাগুলের মারাই। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু রাজনগর। মৌলভী বাজার জেলার একটা উপজেলা। আজকে হচ্ছে আমি রাজনগরের এখন প্রবেশ করছি মৌলভী বাজার সদর থেকে। এখন আমি যাব কমলা রানীর সাগর দিঘি। কমলা রানীর এই একটা এই নামেই বানিয়াচংয়ে একটা বিশাল দিঘি আছে, যদিও এই দিঘিটার পরিসর খুবই কম, ছোট, মাত্র 12 বিঘা। হ্যাঁ, আর ওইটা প্রায় বানিয়াচংয়েটা প্রায় 66 একর। ম্যাপে যেটা দেওয়া আছে কমলা রানীর দিঘি, এখানে আসলে যাওয়া যাচ্ছে না এবং এটা মেবি ভুল দেওয়া মেবি, কারণ কি যারা বলতেছে তারা বলতেছে অন্যদিকে। সো এখন এক্সপ্লোর করতেছি অন্যদিকে আর কি। অসাধারণ এক দৃশ্য সাক্ষী হইলাম। ক্যামেরা থাকলে ভাই জোশ হইত। আচ্ছা, সূর্য ওই যে অস্ত যাচ্ছে আর এই যে আমি চলে আসছি। আসলে লোকেশনে দুইটা দেওয়া আছে কমলা রানীর সাগর দিঘি, এটা ম্যাপে এসে দুইটা দেওয়া আছে, সো আপনারা ঘোলায় ফেলতে পারেন। এবং আরও একটা আছে, এটা বানিয়াচংয়ে দিঘি। সো যাতে আপনারা ঘুলিয়ে না যান সেক্ষেত্রে আপনারা একটু ওই ম্যাপটাই জুম করে দেখবেন, এর আশেপাশেই বড় একটা দিঘি দেওয়া আছে, দুইটা আছে, একটা বালির দিঘি না কি নাম করে, আর একটা হচ্ছে আপনার এইটা। এটা প্রায় লেখা দেখলাম 12 একরের মতো, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হইতেছে এইগুলো হইতেছে এইগুলো নিয়ে এই দিঘিগুলো নিয়ে অনেক লোককথা প্রচলিত আছে। তার ভিতরে একটা হইতেছে যে যে এই দিঘি খননের প্রথম কোদাল দিয়েছিল তাকে নাকি একটা স্বর্ণের চেইন উপহার দেওয়া হয়েছিল। এবং এই দিঘি থেকে যখন পানি উঠতেছিল না, তখন রাজা স্বপ্নে দেখে যে তার যে রানী আছে কমলা রানী, সে যদি এই এই দিঘিতে পূজা করে তাহলে হইতেছে আপনার আপনার পানি চলে আসবে। এবং সত্যি তাই হয়, বাদের সাথে সাথে নাকি পানি চলে আসে এবং সে নাকি এই পানিতে সাথে ডুবে যায় আর কি, এটাই হচ্ছে ইতিহাস। আবার নাকি যখন ওই কমলা রানীর মা বাবা আসে তখন নাকি আবার একটু যারা কিছু সময়ের জন্য দেখা যায় কমলা রানীকে। আর কমলা রানী মূলত 5 পুত্র এবং 3 কন্যা সন্তান ছিল আর কি। আর এই হচ্ছে ওখানে সুন্দর একটা বট গাছ আছে, আমি প্রায় দিনের সেই ভাগে চলে আসছি এখানে। হ্যাঁ, আমরা এই পাশে একটা দিঘি আছে, সো ওইটাও টাচ করে যাব, ওটার ইতিহাস পড়ার এখনও সুযোগ হয় নাই। এখন অলমোস্ট কয়টা বাজে? 5:02। আমাকে ব্যাক করতে হবে। পাশেই একটা দিঘির পাড়ে একটা মাজার আছে। সো সিলেটে মানে হইতেছে আপনার অনেক মাজার আছে এখানে। যে রোড দিয়ে আসছিলাম ঠিক সেই রোডের পাশেই আর কি। আর এই যে সাগর দিঘির মৎস্য খামার, একটা ইন্টারেস্টিং জিনিস ঘটছে, সেটা হচ্ছে এইখানে যে একটা ছোট্ট একটা কী বলে সাঁকুর মতো আছে, এই জিনিসটা গুগলে কাছে ইনফরমেশন আছে। আমি একটা দিঘিতে যাবো এখন। সো দিঘিতে যাওয়ার পথে ওই সাইডের রাস্তা আছে, এই দিকে একটা ছোট্ট করে সাঁকু আছে, এইটাও শো করছে, একটা দারুণ ইন্টারেস্টিং হচ্ছে বালি দিঘির পর। আজকে রাতে থাকার ব্যবস্থা হয়েছে, এটা হচ্ছে গোডাউন বলা চলে, দোকানের গোডাউন। আর এটা হচ্ছে নামাজ পড়ার জায়গা, পিওর দই বাইর। হ্যাঁ, এটা কিন্তু এখন রাজনগরের একটা মৌলভী বাজারের একটা ভাইরাল জিনিস এই দই চিরাটা আসলে। এবং আমি আনফর্চুনেটলি আমি রেকমেন্ডেশন পাইছি এটা খাওয়ার,
কিন্তু যে আমি এখানেই চলে আসছি ভাইয়ের কাছে থাকতে, আজকে ভাইয়ের এই দোকানের পিছনে আমরা কতটা ক্রেজি। হ্যাঁ, সো শুধু চা খাওয়ার জন্য এখন আসছে ইয়াসিন ভাই, নিয়ে যাইতেছে আমাদের। এই আমি যে সাইডে আসছি সেই সাইডে ব্যাক করতেছি আর কি। মূলত রাতে থাকার ব্যবস্থা হয়েছে, ঘরে হয়েছিল, দোকানে হয়েছিল, এবং পিছনে জায়গা আছে ওইখানে হয়েছিল। সো আমি স্বাচ্ছন্দ্য বোধ করে ভাইয়ের দোকানের পিছনেই মূলতই করছি। মিট ইয়াসিন ভাই। ইয়াসিন ভাইয়ের ওইখানে আসি, এবং ইয়াসিন ভাই ইজ ক্রেজি মানুষ, ভাইয়েরও এরকম দারুণ ভ্রমণ অভিজ্ঞতা আছে, এবং সাথে সেই জিনিসটা আমার আমার সাথে অ্যাপ্লাই করতেছে। যেমন ভাই প্রায় 2011 সালে না ভাই, 2011 সালে যশোর থেকে টাকা পয়সা বাবা দিছে, তাহলে 2001 সালে, ও সরি, কি ক্রেজি মানুষজন খেতাবালিশ নিয়ে টিয়ে চলে গেছে খুলনায় ভ্রমণ করতে যশোর থেকে। রাত 12টার সময় একটা মসজিদে থাকার, মানে যে ষাট গম্বুজ মসজিদে আর কি। হ্যাঁ, সো তারপরে যে সভাপতি আছে সে জানতে পারছে যে আসলে মূলত ঘুরতে আসছে, তো সেই জন্য সে তারা ঘুরছে কি গেড়ে বাড়াই দিছে রাত্রে কুড়ে ঘরে থাকার জন্য। চিংড়ির ঘরে গিয়েছিলাম আমরা, একটা কুড়ে ঘর ছিল ওইখানে গিয়ে রাত্রে ছিলাম, এবং ওই রাত্রে 11টা 12টার দিকে আপনার চিংড়ির ঘরে জাল ফেলায় মাছ ধরে আমরা দেখাইছিল। একটু দেখতে আসছেন দেখেন, এই এক বিশাল ব্যবসা বল। সেই জন্য সেই জিনিসটা আমার উপরে অ্যাপ্লাই করতেছে যে হচ্ছে আপনার চলেন চা খাই আসি আর কি। বিষয়টা এখানে ফেমাস চা, চৌধুরী বাজারে ফেমাস চা, এবং মৌলভীবাজার জেলার ভিতরে ফেমাস চা না। সো এখন ওইটা খাওয়ার জন্য আর কি বাইক নিয়ে যাওয়ার পথে একটু ব্রেক দিলাম, এক ভাই তার শীতের কাপড় জোগাড় আনতে গেছে যার বাইক আর কি মূলত। সো আজকে আমরা চা খাবো, এবং কালকে সকালে আমরা ভাইয়ের দোকানের স্পেশাল যে চিরা দই আলা আছে ওইটা খাবো, এবং আপনাদের রিভিউ দেবো কেমন। সমস্যা নাই, যাও টেস্ট চলে হবে, কাপ লাগবে না, সমস্যা নাই। কি কি দিছো ভাইদের? সন্তোষ তোমাকে ডাকে, সন্তোষ এটি কি, এটি কি, এটি কি বাদাম, এটি কি দুধ, গুড়া দুধ, এটা কি নারকেল, এটা এটা কি এটাও বাদাম, হ্যাঁ এটা তো চেরি। ঠিক আছে, শেষ শেষ। হ্যাঁ, এখন গোটা দিয়ে খাইতে হবে, এটা কি তোমার পিওর গরুর দুধ থেকে এটা ব্রো? রাজনগর ইউনিয়নে, সরি রাজনগর উপজেলায়। উপজেলায় দুই তিনটা বিখ্যাত খাবার আছে, তার ভিতরে একটা হইতেছে আপনার মালাই চা। এটা নাকি পুরা মৌলভীবাজার ভিতরে সেরা না? হ্যাঁ, এটা কি সত্য ভাই? আসলে সত্য নাকি নিজেদের এই জন্য বলতেছেন? আচ্ছা আচ্ছা, তাহলে টেস্ট করা যাক। আমরা কি কি দিচ্ছি বুঝলেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকজন আসছে, আরেকটা ফেমাস খাবার হচ্ছে এখানে দই চিরা। হ্যাঁ, সো এটা আছে ইয়াসিন ভাইয়ের, কালকে টেস্ট করবো সকালবেলা। আর একটা আছে মিষ্টি, এই মিষ্টিটা খাওয়া এখনও খাওয়া হয় নাই, এটা অনেক দূরে, যাই না ইউটিউবে খাইতে পারবো কিনা, বাট চেষ্টা করবো। সো চলো না এটা আগে খাইয়ে দেখি। ঠিক আছে, কি যে বলে পোলা পান তো দুষ্টু অনেক, তিলটা না বেশি গেছে না? আমি ভাই খাই নেন 10 টাকা তো নর্মাল চা এটাই খাই। এটার প্রাইস কত ভাই? এটার প্রাইস কত ভাই? স্পেশাল 60 টাকা, বেশি জানা ভাই? 2 টাকা কম রাখেন ভাই। আচ্ছা আচ্ছা, লেটস টেস্ট। আচ্ছা আচ্ছা, আমরা 10 টাকার দাই ঠিক আছে, ওইটাই আমরা লাগি পারফেক্ট। আমার তো সবই আছে, সবই তো আছে আমাদের। যদি অনেস্ট রিভিউ দিই, মোটামুটি
আমি ওই যে শ্রীমঙ্গলে ফাইভ স্টার হোটেলের পিছনে এক দোকান আছে, চাচার চায়ের দোকান। সো এখানে সিম্পল দুধ, গড়ি দুধ আর মালাই দেয় জাস্ট, অসম, 20 টাকা অনলি। সো এখানে এখানে এলিমেন্ট বেশি, 10 টাকাটা চা খাওয়াবো কোমন্ত ভাই, ওটাই আমার কাছে ভালো ছিল। বিন্দু ভাল লাগে নাই স্পেশাল। হ্যাঁ, তো এখন 10 টাকাটা চা অর্ডার দিল ভাই আমার জন্য, যে কম্পেয়ার করার জন্য চা মজা লাগে নাই না 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 আমার আর পেটে জায়গা নাই ভাই। এর চেয়ে 10 টাকার চাটা খুব ভালো লাগছে ভাই, এটা অনেস্ট রিভিউ দিলাম। কিতা ভাই, তা আপনার লোকরে কবেন না, এটা কবেন না আপনি, এটা স্পেশাল চা দিছে ভাই, এটা এটা আছে চৌধুরী বাজারের, চৌধুরী বাজারের চা রাজনগরের মালাই চা আছে ভাই। কিতা চা দিলা ভাই, ভালো লাগে নাই ভাই, মজা লাগে না কিন্তু, তোমার কিন্তু জরিমানা হয়েছে, টাকা দিতাম না ভাই। হ্যাঁ, টাকা দিতাম না ভাই। এই চায়ের নাম কি ভাই? মরচাগুলের মালাই, মরচাগুর ভাই। ধরেন ভাই, ধরেন, খাই তো আপনার ধরেন নেন ভাই। না না ঠিক আছে, খাইছি চা, খাইতে খেতেই হয়ে গেছে, এখন আরেক কাপ দিছে আর কি টেস্ট করার জন্য। না এইটা ভালো আছে, ওইটা হচ্ছে, হ্যাঁ এইটা ভালো আছে ভাই। এটার দাম কত? এটার 50 না, এটা 50 দিয়ে খাওয়া যায়। এটা ডিম না, এটা কি ভাই? চিতল মাছ, বিশাল, মানে 4 কেজি ওজনের চিতল মাছ, কি একটা অবস্থা! চিতলের পেটি দিতে তো বোতল নিছি আরো এতখানি, হ্যাঁ টোটাল মাছ তো ছিল এত বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, চিতল মাছ খাইতেছে, গরুর মাংস চালাইছে। তার থেকে বড় কথা কি, এটা আমার নিজের বানানো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, সার্কিট কই পাইলে না তো? এই সার্কিট এটা আমার পার্সোনাল নিজস্ব বানানো। তাতাল দিয়ে, হ্যাঁ কারেন্ট আর ই অটো করে, এটাতে এখানে দুটো রিলে দিয়ে বানাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে দুটারে কারেন্ট চলে গেলে অটোমেটিক চেঞ্জ হয়। সাইকেলও দেখিয়ে ফোন দিলাম ভাই আসিম ভাই, কি সাইকেলও দেখিয়ে ফোন দিলাম, কই থেকে আসলো? দিলা দিলা, তা সমস্যা নেই, এসে 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 তো। আর ওই সাইনটা দেন কিভাবে, সাইনটা ওইটা বানানো দেখতে ওটা এখানে করেন না? শুভ দুপুর, আজকে রাজনগরে সকাল সকাল প্রচুর ঘুম দিলাম এবং অসুস্থ ছিলাম হালকা পাতলা, এবং গতকালকে রাত্রে আমি ছিলাম হইতেছে এইখানে ছিলাম। ভাই বলছিল যে ভাই বাসায় থাকেন, হ্যাঁ আমি ভাবছি যে এখানে একদম কেউ নাই, নীরব নীরব আমি সেখানে ঘুমাইছিলাম। আর গতকালকে ভালো করতে যাই খারাপ হয়ে গেছে, মূলত হইতেছে আপনার কী বলে চায়ের মাত্রা, ডোজ বেশি হয়ে গেছে, এই জন্য আর কি একটু পেটটা খারাপ করছিল, এবং গ্যাস ওষুধ খাই নাই ভুল করে, এটার জন্য বেরোতে এত লেট হয়েছে। এখন বের হয়ে যাবো এখান থেকে, গুছাইতে আবার সময় লাগে প্রচুর ভাই, চলেন। আচ্ছা মোবাইল ভাই, গতকালকে রাত্রে এখানে অবস্থান করছিলাম, পিওর দই, দই চিড়া, হ্যাঁ এটা হচ্ছে আপনার ট্যাংরা বাজার, ট্যাংরা বাজার রাজনগরে। আমি আসলে ভাই জানতাম না এটা নাকি একটা ভাইরাল দোকান আর কি, অ্যাকচুয়ালি ভাই পরে লোকজন আসা দেখে বুঝতে পারলাম এবং আমাকে রেকমেন্ডেশন করছে। না না এটা খাবো না ভাই, রেগুলার দিয়ে না ভাই, ভাই বসুন না।
ভাই আসসালামু আলাইকুম ভাই, কোথা থেকে আসছেন আপনারা? অতুলচাতে। হ্যাঁ অতুলচাতে। এই কোন জায়গায়? শমশেরনগর থেকে আসছেন? কিভাবে জানলেন যে এই জায়গায় আসলে ফেমাস দই চিড়া পাওয়া যায়? আমরা অনেকবার এসেছি, চারবার হবে। চারবার হয়েছে? তো মনে হয় মাশাল্লাহ। ভাইরা কি অনেক দূর থেকে আসছেন? এলাকারই এলাকারই মিট ইয়াসিন ভাই, মানে দারুণ মানুষ। হ্যাঁ এক কথায় না, দারুণ মনের মানুষ। এবং গতকালকে ভরপুর আড্ডা হয়েছে ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনার এই কনাই ঠাই দেওয়ার জন্য আমাকে। ইনশাল্লাহ আবারও আসবো। আর আপনি ওয়েলকাম খুলনায়, খুলনায় বাগেরহাট থাকে এখন। ভালো থেকে, অবশ্যই অবশ্যই। এটা কি রেগুলো নেই? দিলাম দিলাম। আমার তো দই চিড়া ঠিক আছে, সমস্যা নাই। আমি দেখতে সুন্দর লাগে, আলাদা আলাদা তাই বুঝছেন ভাই? হ্যাঁ ভয়ঙ্কর লাগে দেখতে ভাই, ওদিকে ওদিকে ভয়ঙ্কর। এখন আমি কুলাউড়ার উদ্দেশ্যে রওনা করলাম, আর রাজনগরে বেশ কিছু চা বাগান আছে। আর দর্শনীয় স্থান বলতে কিছু মাজার আর দিঘি। সো ইতিমধ্যে দুইটা দিঘি আমার ঘোরা হয়ে গেছে, গতকালকে শেষ করছি দিঘি দুইটা। আর কুলাউড়া যাওয়ার পথে বাদ দিয়ে সুন্দর রাস্তা, যেটা আসলেই দারুণ। দুই পাশে গাছ, সামনে আছে দুই পাশে গাছ, মাঝখানে সুন্দর রাস্তা, আপনাকে ওয়েলকাম জানাবে। দূর থেকে যদি আপনি খেয়াল করেন দেখবেন যে গেট সাজায় রাখছে, গাছগুলোর সামনে আরো। ও একই সাথে রাজনগরের উপজেলার ভিডিও শেষ হচ্ছে এখানেই। ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকে কুলাউড় উপজেলায়। অ্যান্ড কুলাউড় উপজেলা অলরেডি আমার সামনে, এখন প্রবেশ করতেছি। কি ভালো লাগতেছে সেন্ডাই, মাশাল্লাহ। এটা সে ডিম ভোনা বেরি কি ভাই? মাস সুপ্রিয়, থ্যাংক ইউ ভাই। শুরু করে দেই।